আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ খুঁজি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে অনুশীলনের এক থেকে পাঁচ নম্বর অঙ্কের সমাধান প্রদান করেছি আজকে ছয় থেকে শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে ছয় সাত এই অঙ্কগুলো রয়েছে এগুলো পড়ে নি আমি সমাধান প্রদান করার সময় এই অঙ্কগুলো পড়ব এবং ভালো করে বুঝিয়ে দিব তাহলে চলো এই অঙ্কগুলোর সমাধান সিটে ছয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে চিত্রের আয়তক্ষেত্রটির ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে এর কি করতে বলা হয়েছে পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে যে টু ইন্টু দুর্গযোগ প্রস্ত এখন আমাদের এখানে কী মান দেওয়া আছে এখানে দেখো প্রস্থ মানে দৈর্ঘের মান দেওয়া আছে আর এখানে একটা কর্ণের দৈর্ঘ্যের মান দেওয়া আছে কিন্তু প্রস্থের মান দেওয়া নেই তাহলে আমরা এখানে কি করব প্রস্থের মানটা আগে বের করব আর এখানে দেখো এটা কিন্তু এই যে কর্ণ দিয়ে এই যে এ বি ডি বি ডি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হচ্ছে কারণ এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে এটা উচ্চতা ধরব আর এটা ভূমি ধরব আর এটা কি কি ধরব অতিরভুজ ধরবো অতিরভুজ ধরে আমরা কি করবো এই যে এডি এর মানটা বের করবো এখন এখানে এর সমাধান যেভাবে করবা এবিস সিডি এ আয়ত এর এব ইকুয়াল হচ্ছে সিডি বিডি ইকুয়াল হচ্ছে বিডি এখন বি সি এখন অতএব এবি ইকুয়াল সিডি ইকুয়াল টেন মানে সে ফোরটি সেন্টিমিটার আবার কোনও হচ্ছে বিডি ইকুয়াল হচ্ছে যে ফোরটি ওয়ান সেন্টিমিটার আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোন সমকোণ অতএব তিরভুজ বিডিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোন বি সি ডি সমান এক সমকোণ আবার তিরভুজ বিডিসিএ এখন আমরা ত্রিভুজ এই যে বিডিসি এই ত্রিভুজটা কিন্তু ধরব কারণ এই যে ডিসি বাহু সমান এবি বাহু তাই আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়েই কিন্তু মানটা বের করতে পারি কোনো সমস্যা নয় বা নেই এখানে দেখো বি সি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল আছে বিডি স্কোয়ার এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা এখন আমরা কি করব এখানে এই যে বিসি এর মান বের করব। তাহলে কার মান বের করব এই দেখো বিসি এর মান মানে হচ্ছে যে প্রস্থটার মান বা ভূমির মান এখানে বের করব। তাহলে বের করব কিভাবে এখন এখানে মানগুলো বসিয়ে দেব এটা প্লাস ছিল এদিকে আসলে কি হয় মাইনাস হবে তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো অ্যাকচুয়াল মানস ফোর্টি ওয়ান স্কোয়ার মাইনাস ফোর্টি স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করলে আসে এইটটি ওয়ান স্কোয়ার এইটটি ওয়ান তাহলে এদিকে স্কোয়ার এদিকে আসলে রুট এইট্টি ওয়ানের ওপর রুট দিলে কি হয় বিসি ইকুয়াল নাইন সেন্টিমিটার সমান কি বিসি সমান এডি তাহলে এডি হচ্ছে সমান তারপরে এখানে দেখো আয়তের পরিসীমা তাহলে আয়তের পরিসীমার সূত্র হচ্ছে যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য কত পাইলাম দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে যে নয় সেন্টিমিটার আমরা কিন্তু পেয়ে গেলাম এখন এই দুটো যোগ করবো তাহলে চল্লিশ আর নয় যোগ করলে হয় ফোর্টি নাইন ফোর্টি নাইনকে আবার টু দ্বারা গুণ করলে হয় নাইনটি এইট সেন্টিমিটার তাহলে এই যে ছয় নম্বর অঙ্কটির এই চিত্রটির পরিসীমা হচ্ছে এখানে নাইনটি এইট সেন্টিমিটার এরপর আসি সাত নম্বর অঙ্কটিতে এখানে বলা হয়েছে চিত্রে ও রম্বসের কর্ণ এসি ইকুয়াল থার্টি সেন্টিমিটার ও বিডি ইকুয়াল সিক্সটি সেন্টিমিটার হলে রম্বসের পরিধি নির্ণয় করো এখন এখানে এবিসিডি একটা কি দেওয়া আছে রম্বস দেওয়া আছে যার দয় একটা থার্টি সেন্টিমিটার আর একটা হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার এখন কি বলছে পরিধি রম্বসের পরিধি নির্ণয় করতে বলা হয়েছে এখন এটা কিভাবে করবা দেখো এখানে এবিসিডি রম্বসে কর্ণ এসি ইকুয়াল থার্টি সেন্টিমিটার এবং বিডি ইকুয়াল হচ্ছে যে সিক্সটিন সেন্টিমিটার আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিকণ্ডিত করে তেলে যে সমকোণে সমধিকণ্ডিত করে এটা কী হলো এটা হচ্ছে তোমার এই যে ত্রিভুজ হচ্ছে যে কিন্তু তাহলে সমকুণী ত্রিভুজের দেখো এসি সমান হচ্ছে যে এ ও প্লাস সি ও তাহলে এই যে এসি এসিটা হচ্ছে কি এই দুটো অংশ একটা এ যে এখানে কিন্তু ও হবে তাহলে এখানে এ ও আর এই যে ও সি এই দুটো অংশ মিলে হয় এসি আবার একইভাবে এই যে ও আর ও মিলে হয় বিডি কর্ণ কিন্তু এখন এখানে দেখো এসি সি ইকুয়াল এও প্লাস সিও তাহলে এখানে দেখো এ আর সি যেহেতু একই তাহলে টু এ ও এরপরে কী করব আমরা এখানে এই যে এসি এর মান আমরা জানি থার্টি তাহলে টু এ ও তাহলে হচ্ছে ইকুয়াল থার্টি আর এখানে দেখো এ সমান টুটা এদিকে যাবে ডিভাইডেড হবে থার্টিকে টু দ্বারা ভাগ করলে হয় কত ফিফটিন সেন্টিমিটার ইকুয়াল সিও তাহলে এও হচ্ছে ফিফটিন আর সিও হচ্ছে ফিফটিন সেন্টিমিটার একইভাবে এই যে বিওটার ক্ষেত্রে আমরা করব এইট সেন্টিমিটার তাহলে ষোলোকে আমরা কী ধরি দুই দুই ভাগ করলে কত হয় 8 আসে তাহলে এইট সেন্টিমিটার অতএব ত্রিভুজ এ ও বি এ কোন এ ও বি ইকুয়াল নাইনটি ডিগ্রি এখন এখানে ও সমান কী হচ্ছে ফিফটিন সেন্টিমিটার ও বি সমান আছে যে এইট সেন্টিমিটার এখন আমরা পিতাগোরাসের উপপদে সূত্রটা বসিয়ে দিব তাহলে এবি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার তাহলে এখন মানগুলো বসিয়ে দিব ফিফটিন স্কোয়ার প্লাস এইটিন স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে আসে কত সেভেন্টিন সেন্টিমিটার এখন রম্বোসের পরিধি তাহলে রম্বসের পরিধির সূত্র আছে যে ফোর ইন্টু এক বাহু তাহলে ফোর গুণন এক বাহু দৈর্ঘ্য তাহলে এখানে ফোর ইকুয়াল হচ্ছে ইন্টু সেভেন্টিন সেন্টিমিটার তাহলে এক বাহু এবি পাইলাম কত সেভেন্টিন সেন্টিমিটার দেখো এবি হচ্ছে সেভেন্টিন সেন্টিমিটার তাহলে এখানে ইন্টু ইকল হয় সিক্সটি এইট সেন্টিমিটার এরপরে আট নম্বর অঙ্কটিতে আসি এখানে বলা হয়েছে যদি থ্রি ফোর ও ফাইভ পিটাগোরিয়ান ত্রয়ী হয় তবে ফোর থ্রি কে ফোর কে ও ফাইভ কে পিটাগোরিয়ান ত্রয়ী হবে যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটির যথাযথ তা যাচাই করো এখন এর সমাধান যেভাবে করবা যদি থ্রি ফোর ও ফাইভ পিতাগরিয়ান ত্রয়ী এখানে আছে ত্রয়ী হয় তবে থ্রি কে ফোর কে ও ফাইভ কে পিটাগোরিয়ান ত্রয়ী হবে এখানে কে এখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা সাধারণত যে তিনটি পূর্ণ সংখ্যা পিটাগোরাসের উপপাদ্য মেনে চলে তাদেরকে পিটাগোরিয়ান ত্রয়ী বলা হয় যেমন থ্রি ফোর ও ফাইভ এখন আমরা এর ওপর কী করব থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল আছে যে নাইন প্লাস এখানে সিক্সটিন তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইকুয়াল আছে ফাইভ স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইক ফোর স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার একইভাবে আমরা কি করব থ্রি কে ওয়াল স্কোয়ার প্লাস ফোর কে ওয়াল স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে কী এসেছে নাইন কে ওয়াল স্কোয়ার তারপর যে সিক্সটিন কে স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার আবার এখানে কী হয়েছে ফাইভ কে ওয়াল স্কোয়ার অর্থাৎ কী হচ্ছে এটাই সমান হচ্ছে এটাই প্রমাণিত এরপরে নয় নম্বর অঙ্কটিতে আসি এর সমাধান যেভাবে করবা যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে যা বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা নিশ্চিত করো এখন এই অঙ্কটির সমাধান যেভাবে করবা প্রথমে এখানে একটি চিত্র এভাবে অঙ্কন করবা অঙ্কন করার পরে এখানে বিশেষ নির্বাচন মনে করি বি সি একটি ত্রিভুজ তাহলে এই যে এ বি সি একটি কি ত্রিভুজ তাহলে এখানে ডি ও ই যথাক্রমে ত্রিভুজটি এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এখানে কি বলা হয়েছে তাহলে ডি ও ই তাহলে কার মধ্যবিন্দু এবি এবং এসি এর কি মধ্যবিন্দু তাহলে এখন প্রমাণ করতে হবে তাহলে তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বি সি তাহলে যে ডিই সমান্তরাল হচ্ছে বি সি এবং এখানে ডি সমান হাফ বিসি তাহলে ই সমান কি ই সমান আছে যে হাফ বিসি তাহলে এর অর্ধেক তাহলে হাফ বিসি এর কি অর্ধেক এখন অঙ্কন তাহলে অঙ্কন কি ডি ও ই যোগ করি বর্ধিত করি যেন এফ সমান ডি ই হয় এখন এখানে বর্ধিত করব। তাহলে বর্ধিত কত পর্যন্ত করব এই যে বিসি এর সমান কিন্তু কি করব। বর্ধিত করব তাহলে ডি ই থেকে বিসি এর সমান পর্যন্ত বর্ধিত করব আর সি এফ কী করবো যোগ করব। তাহলে এখানে সি এফ যোগ করি এখন প্রমাণ তেলে অতএব ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ সি এফ এর মধ্যে এই ইকুয়াল সি তেলে দেওয়া আছে এটা কিন্তু দেওয়াই আছে তারপর ই এফ সমান হচ্ছে যে এখানে ই সমান হচ্ছে যে এফ অঙ্কন অনুসারে এরপরে কোন এ ই ডি ইকুয়াল হচ্ছে কোন সিইএফ এটা হচ্ছে কি কোন আমি দেখিয়ে দিচ্ছি এটা বিপ্রতিপকোণ কীভাবে এ ই ডি এই যে এই কোনটার কোন কি এই কোনটার বিপ্রতিপকোণ হচ্ছে এই কোনটা তাহলে এই কোন সমান এই কোন তাহলে এখানে সিইএফ এটা কি কারণে বিপ্রতিপকো এর কারণে সমান এরপরে যেহেতু এই যে বাহু দুটা সমান হয় এবং কোনো একটা যদি সমান হয় তাহলে কি ত্রিভুজ দুটা হবে কি সর্বসম তাহলে ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ ই এফ এখন এখানে দেখো আমরা কোন ত্রিভুজ দুটির কথা বলতেছি এ ডিই আর এখানে এফ এই দুটা ত্রিভুজ কি সর্বসম এখন এখানে যদি ত্রিভুজ দুটি এখানে বাহু কোন বাহু উপপাদ্য অনুসারে এখন অতএব কোন এ ডিই সমান হচ্ছে যে কোন এফ সি এবং কোন ডিই ডিএ ইকুয়াল কোন সিই সি এফ একান্তর কোন একান্তর কোন অনুসারে কি এগুলো হচ্ছে সমান অতএব এ ডি সমান্তরাল সি এবং বা এখানে আছে এবি সমান্তরাল সি এফ সুতরাং এফ সি একটি সামন্ত্রিক অতএব ডি এফ সমান্তরাল বি সি বা ডিই সমান্তরাল হচ্ছে বিসি এটা কিন্তু প্রথম নাম্বারটার সমাধান এরপরে আসি দ্বিতীয় নম্বর সমাধানে আবার এফ ইকুয়াল হচ্ছে বিসি বা ই প্লাস হচ্ছে যে ইএফ ইকুয়াল হচ্ছে বা ডিই প্লাস এখানে দেখো ডিই প্লাস আবার ইএফের জায়গায় আমরা কি লিখতে পারি ডিই লিখতে পারি তাহলে এখানে দুটা হচ্ছে কি দুটো সমান হচ্ছে যে বিসি এখন এই দুটা যোগ করলে কত হয় এখানে এই দুটো যোগ করলে হয় টু ডিই এখানে কিন্তু টুটা ওঠে নাই তোমরা টুটা দিয়ে দিবা টু ডিই সমান আছে হচ্ছে হা বি এখন ডি টু ডির কী হবে টুটা এদিকে আসবে টুটা এদিকে আসলে এখানে ইন্টু আছে তাহলে এদিকে আসলে ভাগ তাহলে ভাগের এখানে দেখো এই যে ওয়ান বিসি তাহলে ওয়ানটাকে আমরা কি করব এই যে টু এর নিচে রাখবো তাহলে ওয়ান বাই টু ইন্টু কী হচ্ছে বিসি প্রমাণিত এভাবেই নয় নম্বর অঙ্কটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি দশ নম্বর অঙ্কের সমাধান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন